फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो आज के माने संडे সকলকে জানাই হ্যাপি সানডে। আর আজকে তো সকাল থেকে সকলের বাড়িতে নিশ্চয়ই টিভি খোলা, সবাই একটাই দেখছো যে কি আসছে এবার মোদি না মমতা, মানে রাজ্যে কি মুখ্যমন্ত্রী হয়ে আসছে। তো এখন বাজে প্রায় 1:30, আর এতক্ষণ তো তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরে গেছো, বিশেষ করে যারা মমতা সাপোর্টার তারা তো এখন নাচানাচি করছো। তো যাই হোক, আমার কাছে মোদিও আসা যায় মমতাও আসাও তাই দুটোই সমান, কারণ মেইন কথা হচ্ছে রাজ্যের উন্নতি হওয়া, মানুষের উন্নতি হওয়া। তো দেখো আজকে সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি। তো আজকের চিকেন বিরিয়ানি আমি তোমাদের রেসিপি শেয়ার করিনি, তার কারণ হচ্ছে এর আগেও তোমাদের চিকেন বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করেছি, তাই আজকে শেয়ার করলাম না। তবে আজকে একটু অন্য স্টাইলে বসিয়েছি, আগের বার তো দেখেছিলাম আমি তাওয়ার ওপরে করে চিকেন বিরিয়ানিটা করেছিলাম, কিন্তু আজকে দেখো একটু অন্যভাবে করেছি, কড়ার ওপরে, কড়ার মধ্যে জল দিয়ে, তার মধ্যে একটা বাটিতে জল দিয়ে তার উপর মানে কড়াটা বসিয়েছি। তো এই দেখো আমি একটা বড় কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা বাটি বসিয়ে বাটির মধ্যেও জল দিয়েছি, তার মধ্যে দিয়ে করে তারপরে ফুটিয়ে দম দিয়ে এটা আমি করেছি, এটা হয়ে গেছে। তার কারণ একটাই, আজকে আমি তেজপাতাটা তলায় পাততে ভুলে গেছিলাম, তো চাল দিয়েছি ফার্স্টে, মানে রাইসটা দিয়েছি ফার্স্টে, তো যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই জন্য আজকে আমি এইভাবে করলাম যাতে না লাগে, একদম মানে জলের ভাপে জিনিসটা গরম হয়ে যায়। এবার একটু তোমাদেরকে বিরিয়ানিটা তুলে দেখাই। তো এই দেখো চিকেন বিরিয়ানি, তো এবার এটাকে সার্ভ করতে হবে। তো দেখো এখানে আমি চিকেন কষাও আলাদাভাবে করে নিয়েছি, আর এবার আমি বিরিয়ানিটাকে সার্ভ করবো। আগে ডিমটাকে বের করে নিলাম যাতে ডিমটা না ঘেটে যায়। সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি কেমন লাগলো বলো অবশ্যই তোমরা কমেন্টে। আর আমরা একটু নিচে খাই, কারণ সমৃদ্ধ অ্যাকচুয়ালি উপরে উঠে মানে ওর টেবিলে খেতে একটু অসুবিধা হয়, তো যার জন্য আমরা এখানে বসে, আর টিভিটাও সামনে থাকে বলে এখানে বসে খেতে একটু মানে সুবিধা হয়, মেনলি সমৃদ্ধদের জন্য এরকম খাওয়া। সমৃদ্ধ গরম করো না, নষ্ট হয়ে যাবে। বলেছিলাম সন্ধ্যেবেলা আসবো, কিন্তু তোমাদের এই ওয়েদারটা না শেয়ার করে পারছি না, যে কি সুন্দর দেখো চারিপাশটা মেঘলা হয়ে গেছে, উফ কতদিন পর এরকম ওয়েদার দেখতে পাচ্ছি, একটু বৃষ্টি যেন আজকে হয়, দেখো কি ভালো লাগছে। অনেক দিন একটু বৃষ্টি হয়নি গো, একটু ভালো করে বৃষ্টি হওয়া দরকার। এখানে দেখো দুজনে সমৃদ্ধ আর সমীর দুজনে মুড়ি খাচ্ছে আর ল্যাপটপ দেখছে, আর আমি বারান্দায় বসে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে দক্ষিণের হাওয়া। তবে কিছুক্ষণ আগে ধুলো উঠছিল, এখন একটু বৃষ্টি হওয়া মানে অল্প, বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, অল্প হচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়াতে ধুলোটা বন্ধ হয়েছে। আর আমি এখন একটা বাতাসা নিয়ে বসেছি, যেহেতু আজকে বিরিয়ানি খেয়েছি আমি সন্ধ্যাবেলার মুড়ি খাবো না, একটু বাতাসা খেয়ে জল খাবো, লাল বাতাসা। আর ওরা কি খাচ্ছে, বাতাসা মুড়ি, আর ওরা দুজনে খাচ্ছে বাতাসা মুড়ি। আর সমৃদ্ধকে পড়িয়ে নিলাম, কারণ ওর সামনে ইউনিট টেস্ট, তো পড়িয়ে নিলাম, আর তখনই চাটা খেয়ে নিয়েছি, ওই চাটা করে দিয়েছিল, চাটা খেয়ে নিয়েছি, আর নিয়ে এখন এই বসে থাকবো সন্ধে পর্যন্ত, মানে একটু কিছুক্ষণ, তারপরে টিভি দেখবো গিয়ে। আমার এই ঘর থেকে আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু ওই দিক অন্যদিন যেমন বিরিয়ানি করি যতটা গুছিয়ে তড়িজুত করে, আজকের বিরিয়ানিটা কিন্তু খুব তাড়াতাড়ি করেছি, আর অত বেশি তড়িজুত করিনি, মানে মানে করেছি যেমন যেমন করা তেমনই করেছি, কিন্তু আজকেও মানে যতটা পেরেছি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, কিন্তু আজকের বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছে, তাই না বলো? আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে?
আজকের বিরিয়ানিটা সব মানে খুবই ভালো হয়েছে, না সবসময় বিরিয়ানি ভালো হয়, তবে আজকের বিরিয়ানিটা আমি খুব লাইট বিরিয়ানি করেছি, মানে মশলার পরিমাণটা খুব কম দিয়েছি, তবে তাতে বেশি ভালো লাগলো খেতে। অনেক সময় একটু মশলাটা বেশি হয়ে গেলে কি হয়, একটু গন্ধটা উগ্র হয়ে যায়, তো আজকে কিন্তু আমি খুব একটা উগ্রতা রাখিনি, খুব লাইটের মধ্যে করেছি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে বিরিয়ানিটা। তো রাত্রে তো বিরিয়ানি নেই, রাত্রে প্লেন রাইস আর চিকেন কষা তোলা আছে, ওটাকে একটু জল দিয়ে ফুটিয়ে পাতলা করব, ব্যাস ওইটুকুই খাওয়া হবে। তো আজকে তো চারিপাশে গান নাচ চলছে, তবে আমাদের এদিকে খুব একটা লোকজন যে বেরিয়ে করছে তা না, কিছুক্ষণ আগে একটু গান ফান হচ্ছিল, এখন আর হচ্ছে না, কারণ এখন বৃষ্টি হচ্ছে বাইরে। তো আজকে তো মোটামুটি সবার খুব আনন্দ, যারা মমতা সাপোর্টার তাদের। তো চলো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আবার কাল আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, যেহেতু আমার ডেলি ব্লগ তো তোমাদের সাথে ডেলি দেখা করতে আসতে হবে। তো চলো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট।